দমদম লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন সৌগত রায়, কি বলেছেন তিনি দেখব। আনন্দ লাগছে এই বয়সে, আর তো ইলেকশন কবে লড়তে পারবো জানি না, সুতরাং যদি রিটায়ার করতে হয় তাহলে জিতেই রিটায়ার করব। আমি শ্রমিককে বিশ্রামে পাঠিয়ে দিলাম, আমার এখনো বিশ্রাম নেবার সময় হয় না। আর নেপাল দেব ভট্টাচার্য তিনবার পরপর হারলেন, আশা করি আর ইলেকশনে দাঁড়াবেন না। যেভাবে বামপন্থীরা বিজেপিকে ভোট ট্রান্সফার করেছে, পৃথিবীতে নীতি আদর্শ কিছু আছে বলেই আমার মনে হয় না। ভোটটা সব হাওয়ায় পেয়েছে বিজেপি, আর আমরা পাঁচ বছর ধরে কাজ করে এত লড়ে আমাদের জিততে হলো, এবং সেটাও এই বামপন্থীদের অন্যায় রাজনীতির জন্যে।